السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় শিক্ষার্থী সৃষ্টি শিক্ষা অনলাইন স্কুল 2021 আমরা আজকের প্রথম অধ্যায়ে আকাইদের পর্ব যে দ্বিতীয় বিষয়টি রয়েছে আসমা ও হুসনা অর্থাৎ আল্লাহ তাআলার গুণগত নাম সম্পর্কে এই বিষয়টি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আজিজ এর আগেই আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন এজন্য আমরা আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি আমাদের প্রিয় শিক্ষার্থীদের সাথে যে সব অভিভাবক এবং যে সব শ্রোতা আমাদের এই ক্লাসটি দেখবেন বা দেখছেন সকলের সুন্দর সুস্বাস্থ্য ইমানি সুদীর্ঘ হায়াত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করে আমাদের ক্লাসটি সরাসরি শুরু করছি আল্লাহ আমাদের ক্লাসটি সুন্দরভাবে কমপ্লিট করার তৌফিক দান করুন আমিন আজকে আমরা পড়ব প্রিয় শিক্ষার্থী তোমরা ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে চার নম্বর পেজে বের করো আল্লাহ তাআলার গুণাবলী সম্পর্কে শুরুতে এখানে বলা হয়েছে যে তাখাল্লাকু বি আখলাকিল্লাহ তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও আগে আমরা জেনে নেব আসমাউল হুসনা কাকে বলে আসমাউল হুসনা এটা হচ্ছে আল্লাহ তাআলার গুণ বা নাম সম্পর্কে বলা হয় যেমন আমরা একটা লিখতে পারি আল আসমাউল হুসনা আল আস আল আস আল আসমা উল হুসনা এটা শিক্ষার্থী এখানে আমরা এই যে শব্দটি বাংলা উচ্চারণ আল আস মা উল এই শব্দটির উচ্চারণ হচ্ছে হুসনা এবার এটা হচ্ছে উচ্চারণ এবার আসবে অর্থ হুসনা মানে সুন্দর তো এটা হচ্ছে আসমাউল নাম সমূহ সমূহ তাহলে আল আসমাউল মানে নাম সমূহ হুসনা মানে সুন্দরতম প্রিয় শিক্ষার্থী তোমরা দেখতে পাচ্ছ যে তাহলে এবার আসমাউল হুসনা কাকে বলে এখানে তোমরা দেখছো আল আসমা মানে নাম সমূহ এবং হুসনা মানে সুন্দরতম তাহলে আসমাউল হুসনা কাকে বলা হয় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা সাদাকাল্লাহ যে আল্লাহ তাআলা সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা আল্লাহ তাআলা সেই সুন্দর সুন্দর নামগুলো ধরে ধরে তাকে ডাকো এবার আসমাউল হুসনা কাকে বলে মহান আল্লাহ তাআলা অনেকগুলো সুন্দর নাম আছে সেগুলোকেই আসমাউল হুসনা বলা হয় আবার বলি মহান আল্লাহ তাআলার অনেকগুলো সুন্দর নাম আছে এই সুন্দর নামগুলোকেই বলা হয় আসমাউল হুসনা আল্লাহ তাআলার গুণে নিজেকে গুণান্বিত করতে পারলে চরিত্র ভালো হয় আমি আল্লাহ তাআলার কয়েকটি গুণগত নাম বলবো যেটা তোমাদের মূল বইতে রয়েছে যেমন আল্লাহু গফুরুন মান আল্লাহ অর্থ হলো অতি ক্ষমাশীল আল্লাহু গফুরুন আল্লাহ অতি ক্ষমাশীল এরপর রয়েছে আল্লাহু হালাক হালিমুন আল্লাহ অতি সহনশীল অর্থাৎ আল্লাহ অতি ধৈর্যশীল আল্লাহু সামিউন আল্লাহ সর্বশ্রোতা অর্থাৎ আমরা যা কিছু বলি যা কিছু করি সব কিছু আল্লাহ তাআলা শোনেন আল্লাহু বাসিরুন আল্লাহ সর্বদ্রষ্টা আল্লাহ সব কিছু দেখেন আল্লাহু গফুরুন অর্থাৎ দেখো আমাদের সামনে যদি কেউ আমার অ্যান্ড্রয়েড ফোনটা ভেঙে ফেলে যে তুমি তোমার বাবার ফোনটা নিয়ে আসছো স্কুলে চুরি করে বা যে কোনো ভাবে বাবা তোমাকে ফোন দেয় না কিন্তু ঘটনা করবে স্কুলে একটা পিকনিক বা পার্টি হচ্ছে তাই বাবার ফোনটা নিয়ে আসলো তুমি নিয়ে আসলো তোমার বাবা তোমাকে ভর্তি দিল ফোনটা আনার পরে 30-35 হাজার টাকার একটা ফোন তোমার এক বন্ধু এটা নিয়ে মানে অনিচ্ছাকৃতভাবে তার হাত থেকে পড়ে গেল মোবাইলটা ভেঙে গেল বলো তো
এখানে এমন কেউ আছে যে ভুল থেকে ক্ষমা করে দিবে, ঠিক আছে ভাই টেনশন নাই তোকে মাফ করে দিলাম, এরকম কেউ বলতে পারবে? আমার তো মনে আমি তো পারবো না। তাহলে আমরা কিন্তু ক্ষমা করছি না, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে অতি সুন্দর করে সৃষ্টি করেছেন, আমাদের সুন্দর একটি ব্রেন দিয়েছেন, কথা বলার তৌফিক দিয়েছেন, সুন্দর হাত দিয়েছেন, চোখ দিয়েছেন, কথা বলার যে দাঁতগুলো অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন, দুই ঠোঁট একেবারে হিউম্যান বডি পরিপূর্ণ স্ট্রাকচার দিয়ে আমাদেরকে দুনিয়া পাঠিয়েছেন। তো এই এত সুন্দর করে সৃষ্টি করার পরে প্রতিদিন মসজিদ পাঁচ বার মসজিদ থেকে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটা যে বলতেছে আমরা কিন্তু নামাজ পড়ি না। এরপর কি আপনি তো আল্লাহ বলতে পারতে বান্দা তুমি তো নামাজ পড়ো নাই, তোমার খাওয়া আসতে বন্ধ করে দিলাম। আল্লাহ তা বলেন না, যে ব্যক্তি নামাজ পড়ে তাকেও আল্লাহ খাওয়ান, যে ব্যক্তি নামাজ পড়ে না তাকেও আল্লাহ খাওয়ান। অর্থাৎ আমরা যে অন্যায় করতেছি নামাজ পড়তেছি না, অথচ এটা আমাদের জন্য ফরজ, যে কাজে থাকবে অনেক গরজ। তারপরে কিন্তু আল্লাহ বলে না বান্দা তোর খাওয়া বন্ধ করে দিলাম, যদি আমাদের আল্লাহ তারা তিন দিন খাওয়া বন্ধ করে দিতে যে নামাজ পড়ো নাই এটা আমি কেটে দিলাম জরিমানা হিসাবে, তাহলে তো আমরা বেঁচে থাকতে পারতাম না, পারতাম কি প্রিয় শিক্ষার্থী? অবশ্যই পারতাম না। তো আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। এজন্য আমাদের বাসায় যাদের ছোট ভাই আছে বোন আছে, অনেক সময় দেখা গেল কি তোমার বইটা নিয়ে অনেক কলম দিয়ে গেল দাগায় দাগায় ফেললো, দাগায় ফিরলো বইটা, খাতাটা টেনে ছিঁড়ে ফেললো, অথবা পানি দিছে ভিজে গেছে, তুমি তাকে যে ঠাস করে চলের উপর চড় গেছে না, এটা করা ঠিক ছিল না, আল্লাহ তো গফুর, এই গফুর নামের শিক্ষা থেকে যেহেতু আল্লাহ ক্ষমা করছে তাই তুমি তোমার ভাইকে নামের বুঝায় বলতে পারতে ক্ষমা করতে ভাইয়া যে এভাবে এটা দাগাতে হয় না, তুমি এভাবে আর করবো না, এটা দেখো না এটা ভিজলে স্যার আমাকে বকা দেবে, আর আমি তোমার ভাই যদি আমাকে স্কুল থেকে আমাকে বকা দেয় তোমাকে ভালো লাগবে ভাই, প্লিজ ভাইয়া তুমি এটা করবো না, এভাবে তাদেরকে ক্ষমা করতে হবে। এবং এই কাজটা যেহেতু যাতে করে পুনরায় আর না করে সেজন্য তাকে সংশোধন করতে হবে, তাকে বোঝানোর চেষ্টা করতে হবে, যেহেতু সে ছোট মানুষ। তাই আল্লাহ গফুর এই নাম থেকে আমরা শিক্ষা নেব যে আমরাও মানুষকে যত সম্ভব ক্ষমা করতে শিখব, যেহেতু আল্লাহ আমাদের ক্ষমা করেছেন তাই আল্লাহর গুণে গুণান্বিত হতে বলেছেন, কথাটা অর্থ এই আমরা আল্লাহর গুণে আমাদেরও গুণান্বিত হব। এরপর আছে আল্লাহু হালিমুন, আল্লাহ অতি সহনশীল, আল্লাহ অতি ধৈর্যশীল, আল্লাহ আমাদের সাথে সাথে শাস্তি পাপের গুনাহ বা পাপ বা গুনাহ যা করি তার শাস্তি কিন্তু দেন না, আমরা একজনকে ছাড় দেয় না কিন্তু আল্লাহ আমাদের ছাড় দেন। হাদিসের মধ্যে এসে বান্দা যতক্ষণ তার অপার ভাইকে ছাড় দেয় অর্থাৎ ক্ষমা করে দেয় আসমানের মালিক ততক্ষণ তাকে ক্ষমা করতে থাকে, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ হালিমুন, আল্লাহ একটা বান্দা যে গুনাহ করে, যেমন একটা বান্দা যখন গুনাহ করে আমাদের দুইজন ঘাড়ে দুইজন রাইটার লেখক আমার একজন পুণ্য লেখেন একজন সওয়াব লেখেন, যখন আমরা একটা অন্যায় করে ফেলি তিনি শিক্ষার্থী, যে ব্যক্তি সওয়াব লেখে যে ফেরেশতা সওয়াব লেখে ওই যে ফেরেশতা গুনাহ লেখে তাকে বলে দেখো এখন গুনাহটা লিখো না, হইতে পারে ও একটা ভালো কাজ করবে, তখন ওই ভালো কাজ দ্বারা এটা তুমি মুছে দিও, তখন ওই যে ফেরেশতা পাপ কাজ লিখে তাকে স্টপ করিয়া দেওয়া হয়। এরপরে সকালে যখন অন্যায় করে দুপুর পর্যন্ত বলে সে তো ভালো কাজ করে না, এখন কি আমি লিখতে পারি? বলবে না আর দেরি করো দেখি ভালো কাজ করে কিনা। এরপরে দুপুর গড়িয়ে বিকাল হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়, রাত্রে ঘুমানোর সময় হয়ে গেছে ঘুমাতে যায়, এরপরে সে আর ভালো কাজ করে তার মধ্যে কোনো ভালো কাজ পায় না, পুণ্যের ফেরেশতার কাছে ওই যে ব্যক্তি ফেরেশতা গোনা রেখে তাকে সে বলে এখন কি আমি লিখবো, সে তো সারাদিন আর কোনো ভালো কাজ করলো না, পুণ্যের যে লেখার ড্রাইভ ফেরেশতা সে বললো হ্যাঁ এবার লেখো। অথচ যখন কোনো বান্দা যখন কোনো আল্লাহর বান্দি একটা ভালো কাজ করে সাথে সাথে তার সবটা লেখা হয়, যে ফেরেশতা গুনাহ লেখে সে ফেরেশতা বলতে পারে না এখন লিখো না, যদি একটা গুনাহ করে বলার সুযোগ না। অর্থাৎ যখন কোনো ব্যক্তি ভালো কাজ করে সাথে সাথে আল্লাহ তাকে পুণ্য দান করেন, অথবা যদি কোনো ব্যক্তি চিন্তা করে যে এখন আমি মসজিদে আজকে এই সকালবেলা নিয়ত করে বা ইচ্ছা করে আমি দুপুরবেলা মসজিদে যে জামাতের সাথে নামাজ পড়ব, মসজিদে কোরআন পড়ব, বাসায় কোরআন পড়ব, আব্বা আম্মার সাথে সুন্দর করে হাসি মুখে কথা বলবো, তাদের
ন্যায়সঙ্গত কথার অবাধ্য হব না যতক্ষণ পর্যন্ত সে মসজিদে না গেল, কুরআন না পড়লো, যতক্ষণ পর্যন্ত বাবার সাথে মায়ের সাথে ভালো ব্যবহার করার ইচ্ছা করেছে, কাজটা কমপ্লিট করতে না পারলো, ততক্ষণ তার সব হইতেই থাকবে, হইতেই থাকবে, নন স্টপ সার্ভিস। আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ তাআলা দয়া দয়া বেশি, আল্লাহ আমাদেরকে কঠোর হতে চান না, বরঞ্চ আল্লাহ অতি সহনশীল, আল্লাহ ধৈর্যশীল, গুনাহ হওয়ার সাথে সাথে আমাদের শাস্তি দেন না। যদি আল্লাহ তাআলা আমাদের অপরাধের বা পাপের শাস্তির সাথে সাথে দিতেন, আমাদের এমন অনেক পাপ রয়েছে যেগুলো আমরা ফ্রেন মহলে অনেক সময় বলে থাকি কিন্তু বাবা মার সামনে বলতে সাহস পাই না। যদি আমাদের অন্যায়ের কথা আমাদের আব্বা আম্মা জানতো, সমাজের লোক জানতো, সমাজের লোক আমাদেরকে ঘৃণা করতো, সমাজে বসবাস করতে পারতাম না সম্মান নিয়ে, ঠিক তেমনিভাবে আমাদের আব্বা আম্মারও যাতে যে পরিমাণ অপরাধ রয়েছে, এই অপরাধের কথা যদি আমরাও জানতাম, তাদেরকে আব্বা আম্মা বলে আমরা পরিচয় দিতাম না। আল্লাহ আমাদেরকে আমাদের পাপ রাশি ঢেকে রেখে মাথা উঁচু করে সম্মানের সাথে দুনিয়া বসবাস করার তৌফিক দিয়েছেন, এটা হচ্ছে আল্লাহ জাবুর, আল্লাহ হালিম, অর্থাৎ আল্লাহ অতি সহনশীল। আমরা অতি সহনশীল হব, সাথে সাথে তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নেব না, কোনো কাজ করব না, কারণ তাড়াহুড়া করা শয়তানের কাজ আর ধীরস্থিরতা অবলম্বন করা মহান আল্লাহ তাআলার কাজ। আমরা এই অধ্যায় থেকে কয়েকটি প্রশ্ন জানলাম যে আসমাউল হুসনা কাকে বলে। আল্লাহ তাআলার অনেকগুলো সুন্দর সুন্দর নাম রয়েছে, এগুলোকে বলা হয় আসমাউল হুসনা। কয়েকটি সুন্দর সুন্দর নামের কথা বলবো। আল্লাহু গফুরুন অর্থ আল্লাহ অতি সহনশীল, আল্লাহু হালিমুন আল্লাহ অতি সহনশীল অর্থাৎ আল্লাহ অতি ধৈর্যশীল, আল্লাহু সামিউন আল্লাহ সর্বশ্রোতা অর্থাৎ আমরা যা কিছু বলি আল্লাহ সব কিছু শোনেন। এই সমুদ্রের তলদেশে একটা প্রাণীর খাবার আছে কিনা, খেতে পারছে কিনা, অসুস্থ হয়ে পড়লো কিনা, তার খাবার কে রাখেন? আল্লাহ। সে একটা সাউন্ড করলে সেই সাউন্ডটা কে শুনতে পান? মহান আল্লাহ তাআলা। এজন্য আল্লাহ সামিউন, আল্লাহ বাসির, আল্লাহ সর্বত্রষ্টা, আল্লাহ সব কিছু দেখেন। আল্লাহর কাছে আমাদের প্রত্যেকটা পদক্ষেপের প্রত্যেকটা কদমের নিউ ভিডিও অডিও নিউজ ভিউজ সব কিছু রেকর্ড হয়ে রেকর্ড হয়ে রয়েছে। এজন্য আমরা আল্লাহ তাআলাকে হাজির নাজির জেনে কাজ করব, আল্লাহকে ভয় করে কাজ করব। আল্লাহ আমাদের এই দুনিয়ায় ভালো কাজগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন এবং অন্যায় কাজ থেকে দূরে থাকতে পারি সে তৌফিক দান করুন। আব্বা আম্মার সাথে যেন ভালো ব্যবহার করতে পারি, টিচারদের সম্মান করতে পারি, টিচাররাও যেন আমাদের কে প্রিয় স্টুডেন্ট হিসেবে গণ্য করে, আল্লাহ সে তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।